মেদিনীপুর শহর জুড়ে যত্রতত্র গজিয়ে উঠেছে একাধিক উঁচু বহুতল। সূত্রাকোবা বিল্ডিং নির্মাণকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে পুরপ্রধান সৌমেন খানকে কড়া বার্তাও দেন। মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া সাফ জানান, নতুন করে আর কোনো বহুতল নির্মাণ হবে না। তুমি দেখো, বিগত বেশ কিছু বছর ধরে কিন্তু মেদিনীপুর শহরে বহুতলের নির্মাণের সংখ্যা কিন্তু ক্রমশ বেড়েই যাচ্ছিল। সেই নিয়ে বহু জায়গায় বহু অভিযোগ উঠে আসছিল। মেদিনীপুর শহরে বিভিন্ন জায়গায় পার্কিং ছাড়া কিন্তু অনেক বহুতল নির্মাণ হয়েছিল। সেই জায়গায় মুখ্যমন্ত্রী দুদিন আগেই সরকারি যে পরিষেবা প্রদান অনুষ্ঠানে মেদিনীপুরে এসেছিলেন, তিনি যখন হেলিকপ্টারে নামেন তখনই কিন্তু অনেক বহুতল চোখে পড়ে এবং তিনি কিন্তু সেখানে প্রশ্ন তুলেন এবং পাশাপাশি কিন্তু চেয়ারম্যানকে কড়া বার্তা দিয়ে গিয়েছেন যাতে কোনো রকমভাবে না বহুতল যেন নির্মাণ না হয়। আমি বিধায়ক হওয়ার পর আমার মনে হয় না কোনো বহুতল, যেগুলো আগে অলরেডি পাশ করানো ছিল তাছাড়া নতুন করে কোনো কিছু পাশ হচ্ছে না, ওরা হবেও না। স্থানীয় তৃণমূল নেতৃত্বের সব দাবি পরিকল্পনা মাফিকই সমস্ত নির্মাণ হয়েছে। দেখুন, এই নিয়ে আমি আগেও বহুবার বলেছি, সরকারি গাইডলাইন মেনে, পৌরসভার মিউনিসিপ্যাল অ্যাক্ট মেনে ক্যাটেগরিক্যাল বিভিন্ন শহরের ভাগ আছে। কোনটা এর হয়, কোনটা বি গ্রেডের হয়, কোনটা সি গ্রেডের হয়। তো আমাদের মিউনিসিপ্যালিটি, মেদিনীপুর মিউনিসিপ্যালিটি যে গ্রেডের সেই আইন অনুযায়ী সরকারিভাবে যে পারমিশন দেওয়া উচিত সেই পারমিশন নিয়েই প্রত্যেকের বহুতল করা উচিত। এক্ষেত্রে নির্দিষ্টভাবে গাইডলাইন মেনে কাজ করা হয়েছে কিনা এটা পৌরসভার চেয়ারম্যান বলতে পারবেন। স্থানীয় বাসিন্দারা বিষয়ে প্রশাসনকেই কাট করায় তুলেছেন। তাদের অভিযোগ, প্রশাসনিক অনুমতি নিয়েই চলছে লাগাতার বিল্ডিং নির্মাণ। প্রশাসন অনুমতি দিচ্ছে কেন? ব্যাপার হচ্ছে পুরোটাই প্রশাসনিক অনুমতি নিয়ে এইসব বহুতলগুলো হচ্ছে মেদিনীপুর শহর কেন, গোটা রাজ্যের বিভিন্ন জায়গায়। এই খবর প্রকাশ্যে আসতেই কাটোয়ারির জল্পনা উস্কে দিয়েছেন বিরোধীরা। বলেছেন, আমি মুখ্যমন্ত্রীকে বলবো যে বহুতলগুলো যখন হয়, আমি বহুতল নিয়ে আটিআইও করেছিলাম, সেখানে এমনও হতে পারে যে মুখ্যমন্ত্রীর কাছে ভাগ হয়তো ঠিকঠাক বিধায়ক পৌঁছাচ্ছে না। মুখ্যমন্ত্রী কী বলেছেন কী বলেননি এটা আমি জানি না, তবে আমি এটুকু বলতে পারি মেদিনীপুরে আজ পর্যন্ত যতগুলো বহুতল তৈরি হয়েছে তার শতকরা 90% বহুতলই হচ্ছে আইন মেনে হয়নি। কোথাও কোনো পার্কিং প্লেস নেই, অথচ মল খুলে দেওয়া হয়েছে। মেদিনীপুর শহরে যানজট তৈরি হচ্ছে, এর জন্য দায়ী হচ্ছে পরিকল্পনাহীন যে উন্নয়ন এবং এর মধ্যে যে প্রমোটারের সঙ্গে যে কর্তৃপক্ষের দেয়া নেয়ার ব্যাপারটা আছে এইটাও যুক্ত। G+6 ছাড়া আর কোন উচ্চতর বহুতল নির্মাণে অনুমতি দেবে না প্রশাসন, জানিয়েছেন পুরপ্রধান। আমাদেরকে উনি বললেন যে এত হচ্ছে কেন, এটা একটু দেখবেন যাতে না হয়। আমি বললাম ঠিক আছে ম্যাডাম, আমাদের তো এটা হয়েছিল অনেক আগে থেকে, সেগুলো আমরা ঠিক করে নেওয়া হবে। G+6 ছবিটা বদলাবে সেদিকে কিন্তু নজর রাখবো আমরা। মেদিনীপুর থেকে অভিষেক চক্রবর্তী, ক্যালকাটা নিউজ।